দূরে যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটি হলো আরতে প্রবেশ পথ। আমরা যারা সিঙ্গাপুরে কাজে নিয়োজিত তাদের সবারই ওয়ার্ক পারমিট রয়েছে। এখানে প্রবেশের আগে অবশ্যই ওয়ার্ক পারমিট শো করতে হয়। আর যারা সিঙ্গাপুরিয়ান তাদের ন্যাশনালিটি কার্ড, যেটাকে বলা হয় আইসি, অবশ্যই এখানে প্রবেশের আগে আইসি শো করতে হয় রেকর্ডের খাতিরে। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার ফ্রম সিঙ্গাপুর। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আশা করি আমরা ফিশারি বোট, যেটা গত ভিডিওতে দেখিয়েছিলাম জুরং ফিশারি বোট, এই ভিডিওটা হলো উডল্যান্ড ফিশারি বোট। হ্যাঁ, আমরা এসেছি মাছ কিনতে। আমার সাথে আরও লোক আছে, প্রায় ছ সাত জন এসেছি, কিছুক্ষণ পরে আমরা দেখাবো। এবং ভিডিওর সাথে থাকবেন এবং আপনাদের সামুদ্রিক, সিঙ্গাপুর অ্যাকচুয়ালি সবই সামুদ্রিক মাছ, মিঠা পানির মাছ হয় না, সামুদ্রিক মাছ আর কি খুবই টেস্টি খেতে। আমরা এখান থেকে বেশি করে 30-35 কেজি মাছ কিনে নিয়ে যাই সবাই এসে। আমার ভিডিওর সাথে থাকুন এবং ব্লগটা দেখতে থাকুন। আরতে পাড়া দেওয়ার সাথে সাথে আচমকা আমি চমকে গেলাম, কারণ আরত বলতে আমরা জানি কাদা, পানি, মাছ, পচা, দুর্গন্ধ। তবে এখানে এরকম কিছুই চোখে পড়ল না। পুরোটা আরত পরিষ্কার, ঝকঝকা চকচকা, নাই কোনো দুর্গন্ধ। একটা জিনিস কি, সিঙ্গাপুরের প্রত্যেকটা খাতে যে যার কাজ ঠিকমতো করে থাকে তাদের দায়িত্বশীলতা চোখে পড়ার মতো, তার জন্যই এ জাতি এত উন্নত। অ্যাকচুয়ালি এই ফিশারি পোর্টে ম্যাক্সিমামই হলো আপনার সাগরের মাছ। হ্যাঁ, এগুলি মিঠা পানির মাছ না, সিঙ্গাপুর চারপাশেই সাগর, এগুলি মাছ আসে মালয়েশিয়া থেকে ম্যাক্সিমাম মাছ, কারণ সিঙ্গাপুর মাছ ধরা নিষিদ্ধ। সবই মোটামুটি বলতে গেলে এগুলি সাগরের মাছ, যেগুলি আমরা চট্টগ্রাম কক্সবাজারে পেয়ে থাকি। আর এখানে বেশ কিছু একটা ইলিশ মাছও যেটা আছে, ওটা অবশ্যই আমাদের কক্সবাজার ইলিশ না, এটা সাগরের ইলিশ, এটা আসে মিয়ানমার থেকে। এখন বর্তমানে আছি আমি সেনাকো ফিশারি বোট, যেটা উডল্যান্ডে অবস্থিত। দেখতে থাকুন আমাদের সাথে, ব্লগে থাকুন। মাছ মানব দেহে আমিষের চাহিদা পূরণ করে। প্রাচীনকাল থেকেই মানুষ এই মাছ খেয়ে আমিষের ঘাটতি পূরণ করে আসছে। যদি আমিষের কথা আমি একপাশে রাখি, এছাড়াও সবার চাহিদার ঊর্ধ্বে অথবা কেন্দ্রবিন্দুতে এই মাছ। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি বলে থাকি, সেহেতু আমরা মাছ ছাড়া বিকল্প কিছু ভাবতেই পারি না। একমাত্র একটা জিনিস অথবা একটা খাবার রয়েছে এই পৃথিবীতে যার মধ্যে আরামের কোনো ছিটে ফোটাও নেই। প্রত্যেক প্রকার মাছের প্রতি আপনার রুচি আছে কি না সেটা অন্য ব্যাপার। সায়েন্স মাংসের ওপর কিছু নিষেধাজ্ঞা দিয়ে থাকলেও মাছের কোনো নিষেধাজ্ঞা নেই সায়েন্সের। আপনি সারা বছর মাছ খেয়ে থাকতে পারবেন, কিন্তু মাংস খাওয়া বোধ হয় আপনার রুচি হবে না। একসময় দেখতাম আমাদের গ্রাম বাংলায় মাছের উৎসব পালিত হতো, যেমন মাছ ধরা, মাছ কাটা এবং সেই মাছ রান্না। এখন আর ওই সুযোগ নেই, তাই আরতে এসে সেই উদযাপন করে থাকি।
এখানে হরেক রকম মাছের পাশাপাশি কিছু দেশি মাছও পাওয়া যায়, যেমন তেলাপিয়া, রিডা, পোয়া, ইলিশ ইত্যাদি। তবে এখানে বেশিরভাগ সাগরের মাছ রয়েছে, কারণ এই মাছগুলো মালয়েশিয়া থেকে এসে থাকে। মালয়েশিয়ার সাগর থেকে জেলেরা এই মাছগুলি ধরে পরবর্তীতে এগুলি সিঙ্গাপুর পাঠিয়ে থাকে। সিঙ্গাপুর মাছ ধরা টোটালি নিষিদ্ধ। সিঙ্গাপুরিয়ানরা শখের বয়সে বড়শি দিয়ে একটা দুইটা মাছ ধরে থাকে, কিন্তু ব্যবসার খাতিরে না। সব কটালাম, সব কটালাম বিটু ভাই, যা আছে সব লাম। আজকে আমরা ধরছি এখন আমরা বাজারের ভিতরে যে মাছ কিনতে এসেছি সেই মাছগুলি পাচ্ছি না। এখন এই যে ছোট ভাই সাথে কি মাছ কিনলেন? মাছের নামই জানেন না। এই শৈল ভাই, আপনি কি মাছ কিনছেন আমার ব্লগে বলে দেন। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি সাইডে আসেন। চিংড়ি 2.5 কেজি। আলু কিনবেন না সাথে? না ভাই, আমি মুসলিম, আলু খাই না ভাই। আচ্ছা, এবার 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 ইয়া কি কি মাছ কিনলেন, কি কি মাছ কিনতে আইছেন? তিনটা ইলিশ, 5 কেজি রূপচন্দা, আর তো আছে বাকিটা কত কথা আছে। আর কি কি কিনবেন, আর কি কি নিয়ত আছে, আর কি এর লেগা ঘুরতে আছে? আরো আছে রূপচন্দা, তাই আর যেটা পছন্দ করে সেটা নিন। রূপচন্দা কি আজকে পাওয়া যাইতেছে না? আজকে পাওয়া যাইতেছে, কিন্তু সাইজটা পছন্দ হইতেছে, তাই। এই রাজীব ভাই, এদিকে। এবার আপনার ইন্টারভিউ, কি কি মাছ কিনতে আইছেন আর কি কি কিনলেন? আইছি তোমার চিংড়ি মাছ কেনার জন্য, ইলিশ মাছ কেনার জন্য, পোয়া মাছ কেনার জন্য। একটু উস্কাই, একটু আলগাই দেখান। যেগুলো মাছ চাইছি সবগুলো পাইছি, কিন্তু একটা মাছই পাইলাম না আর কি। কোনটা? রূপচাঁদাটা বড় সাইজের টা। ওটা তো আমিও খুঁজতাছি, অবশ্যই পাবো, অবশ্যই পাবো। বড়াতেই পাওয়া কিনা দেখতে থাকেন ব্লগ আমাদের সাথে, সাথেই থাকুন। অবশেষে মাছটা পাইলাম, কিন্তু দাম একটু বেশি আগে থেকে। আগে কিনছি আমরা 6 টাকা কিলো, এখন হলো 8 টাকা 50 পয়সা। বাট এটা সাইজটাও ছোটো, সাইজটা ছোটো না আগে থেকে, একটু ছোটো সাইজ। আপনি কয় কেজি নিচ্ছেন? ওজন দেয় নাই মিঠু ভাই, নিচ্ছেন? আপনাদের 5 কেজি, আপনি তো সবচেয়ে বেশি নিচ্ছেন। টোটাল এখন কয় কেজি মাছ কিনা হয়েছে? 20 কেজি। সব মিলিয়ে তো 20-25 কেজির পাত্রস করছে, ঠিক না?
টাকা এ হলো হাসান আমাদের সাথে আসছিল এই ফিশারি পোর্টে ঢুকবে কিন্তু ভুলক্রমে তার পারমিট রেখে এসেছিল এখন তারে আমি জিজ্ঞেস করব সে এত আশা করে যে ফিশারি পোর্টে এসেছিল ঢুকতে না পারার বেদনা বা ফিলিংস আপনি এখন কেমন ফিলিং করেন ফিলিংস অনুভব করতেছেন আমি হ্যাপি আপনি কিভাবে হ্যাপি আপনি এত আশা করে আসলেন আপনি ঢুকতে বললেন না আপনার ফিলিংসটা কি অ্যাকচুয়ালি ফিশারি পোর্টে ঢুকতে হলে আমাদের যে ওয়ার্ক পারমিট আছে এই ওয়ার্ক পারমিটের রেকর্ড আমাদের দিতে হয় সে হয়তো জানা ছিল না তার জন্য সে রুমে ওয়ার্ক পারমিটটা রেখে এসেছে তার জন্য সে আর ফিশারি পোর্টে ঢুকতে পারেনি এখন সবাই আমার রিকোয়েস্ট করছে তার একটা তার ফিলিংসটা শেয়ার করার জন্য তার একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়ার জন্য তার জন্য নিলাম তাহলে আপনি হ্যাপি অবশেষে আমরা মাছ কিনতে কিনতে ব্লকের শেষে এসে পড়ে গেছি মাছ কিনা শেষ আমাদের এখন আমরা বিদায় নেব এই ফিশারি পোর্ট থেকে বিদায় নেওয়ার আগে শুরু করলাম এই যে আবারও নিয়ে আসলো 1 কেজি ইলিশ আরেক বড় ভাই অর্ডার দিছে এটা রুম থেকে এই যে এখন সবাই মাছ নিচ্ছে এবং আমরা এখন চলে যাব বাসার দিকে আর আমার ব্লগের সাথেই থাকবেন দেলোয়ার এসজি ব্লগে থাকবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং ভিডিওর সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ।